পার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 4.3 উৎপাদক পার্ট 5 নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা মিডল টার্মের অঙ্কগুলো ধরব, যে কীভাবে খুব সহজে মিডল টার্ম অঙ্ক করা যায়। যারা মিডল টার্ম করতে ভয় পাও এবং বুঝতে পারো না, তারা খুব মনোযোগের সহিত আজকে আমাদের এই 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 পার্টটা দেখবা। আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমরা শুরু করছি 26 নম্বর। তো 26 নম্বর প্রশ্নটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 7 AB প্লাস 12 B² এই হলো আমাদের প্রশ্ন। তো আমরা এটা মিডল টার্ম করবো। এখানে আছে আমাদের কত, 12 মানে 12, এখানে আছে 7 মানে 7। তো আমরা এখানে যদি 3 চাই, আমরা 3 আর 4 গুণ করি, 4 × 3 আমরা গুণ করলে পাই কত, 12। আবার 4 + 4 + 3 যোগ করলে পাই 12। এই হলো আমাদের মিডল টার্ম। হ্যাঁ, আমাদের এই সংখ্যাটা হতে হবে, এই সংখ্যাটাও হতে হবে। তো আমরা পাইলাম। এখন আমরা লিখব এ স্কোয়ার প্লাস 4 AB প্লাস 3 AB প্লাস 12 B². আমরা মিডল টার্ম সাজাইলাম। এখন আমরা ক্যালকুলেশন করব। তো আমরা লিখব এখানে এ আছে, এখানে এ আছে, আমরা একটা এ কমন নিলাম। তো এ এই প্লাস আমরা এ কমন নিয়েছি, তো থাকতেছে আমাদের 4 B প্লাস এখানে আমরা 3 A কমন নিব। 3 A কমন নিলে পাই 3 B কমন নিব, যেহেতু আমাদের এখানে এ প্লাস 4 B হতে হবে। তো আমরা লিখলাম 3 B, 3 B কমন নিলে পাই এ প্লাস 4 B। এখন আমরা আমাদের কমন রাশিটা লিখব এ প্লাস 4 B এ প্লাস 3 B। এই হলো আমাদের 26 নম্বরের কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা আমাদের 27 নম্বর অঙ্কটি করব, নাম্বার 27। আমাদের 27 এই নাম্বার এই অঙ্কটাও আমাদের একটা মিডল টার্ম অঙ্ক। তো প্রশ্নটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 PQ মাইনাস 80 Q² এইটা আমাদের একটা মিডল টার্মের অঙ্ক। তো আমরা এখন কি করব, এখানে আছে কত, 80, আর এখানে আছে কত, 2। হ্যাঁ, তো আমরা যদি চাই মিডল টার্মটা এইভাবে করব, যেমন 4/80, না 4/80 হবে না, যেমন যেহেতু এখানে 2 দেওয়া আছে, 8/10 80, সরি 8/10 80 আমরা যদি লিখি 8 × 10 আমরা পাই 80, 8/10 80, আবার 10 × 10 - 8 আমরা আমাদের 2 পাইতেছি, কেমন। তো আমরা লিখব পি স্কোয়ার প্লাস 10 PQ মাইনাস 8 PQ মাইনাস 80 Q². আমরা একটা পি কমন নিলাম, তো লিখব পি প্লাস 10, পি কমন নিছি, কিউ লিখব এখানে মাইনাস, তো আমরা এখানে কমন নিব 8 কিউ। 8 কিউ কমন নিলে পাই পি প্লাস 10 কিউ, এটা আমাদের 10 কিউ। তো আমরা আমাদের কমন রাশিটা আগে লিখব। আমাদের কমন রাশি হচ্ছে পি প্লাস 10 কিউ পি মাইনাস 8 কিউ। আমরা এই যে কমন দুটো রাশি এখানে লিখলাম, আর পি মাইনাস 8 কিউ এখানে লিখলাম, এটা আমাদের অ্যান্সার। এখন আমরা আমাদের 28 নম্বরের অঙ্কটি করব,
28 নম্বরের অঙ্কটি একটি মিডল টার্ম উৎপাদক 28। আসলে মিডল টার্ম অঙ্কগুলো বুঝতে পারলে খুব মজা পাওয়া যায় কাজ করে, অঙ্ক করে। যেমন আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স ওয়াই মাইনাস 40 ওয়াই স্কোয়ার। তো এই মিডল টার্মটা আমরা খুব সহজভাবে করব, যেমন 5 আটা 40, 5 × 8, 5 × 8 ইকুয়াল 40। হ্যাঁ, আবার এইট থেকে যদি আমরা মাইনাসের এইট থেকে 5 বিয়োগ করি তাহলে আমরা পাব 3। এমন এটা আমাদের মিডল টার্ম। তো আমরা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 8xy প্লাস 5xy মাইনাস 40y স্কোয়ার। এখানে আমরা এক্স কমন নিলাম, লিখব এক্স মাইনাস 8y প্লাস, এখানে আমরা 5y কমন নিব, 5y কমন নিলে পাই এক্স মাইনাস 8y। এখন আমরা এই কমন রাশি দুইটা থেকে একটা কমন নিব, তো আমরা পাই এক্স মাইনাস 8y এক্স প্লাস 5y। এটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা আমাদের 29 নাম্বার একটা অঙ্ক করব, নাম্বার 29। 29 নাম্বার প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মাইনাস 40। এটা একটা মিডল টার্মের অঙ্ক, তবে এটা মান বসাই করতে হবে। তো আমরা আগে লিখব মান ধরিয়া, বা মনে করি যাই লিখি না কেন। হ্যাঁ, আমরা লিখব মান ধরিয়া, মান ধরিয়া এখানে আমরা মান ধরব এক্স স্কোয়ার মাইনাস এক্স। এটা আমরা দিতে পারি পি দিতে পারি, কেমন কি আমরা পি ধরলাম। তো আমাদের প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কেবল এই আমরা কি ধরছি এখানে পি। তো পি লিখব পি স্কোয়ার প্লাস 3p মাইনাস 40। এখন আমরা মিডল টার্ম করব, যেমন এখানে 3p এখানে আছে 40, তো আমরা মিডল টার্মটা এভাবে করব, ফাইভ ইন্টু এইট 5 আটা 40, 8 মাইনাস 5 3 পেলাম। তো আমরা লিখব পি স্কোয়ার প্লাস 8p মাইনাস 5p মাইনাস 40। আমরা একটা পি কমন নিব, পি প্লাস 8 মাইনাস 5 কমন নিব, এখানে আমরা এখানে লিখব পি প্লাস 8। তো আমরা এখানে লিখতে পারি পি প্লাস 8, কমন রাশিটা আগে নিলাম, পি মাইনাস 5।
এখন যদি আমরা মান বসাই তাহলে পাই যেমন পি এর মান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এইট এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফাইভ। তো এই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো বন্ধুরা, এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কটি করব। তো আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে 30 নাম্বার। তো আমাদের 30 নাম্বার অঙ্কটি হচ্ছে 30 নাম্বার আর 29 নাম্বার সেম অঙ্ক। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু মাইনাস 18 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 88। তো এখানে আমরা মান ধরব, মান ধরিয়া এটা আমরা মান ধরতে পারি। এখানে এ বি আছে, আমরা এক্স ওয়াই নিতে পারি। আমরা লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এক্স দিলাম। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিতে আমরা লিখতে পারি এখানে আমাদের একটা স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মাইনাস 18 এক্স মাইনাস 88। এটা একটা মিডল টার্ম অঙ্ক, যেমন 18 আর 22 যদি আমরা গুণ করি, সরি 4 দিয়ে, আমরা 22-এর যদি 4 দিয়ে গুণ করি 22 ইন্টু 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। হ্যাঁ, আবার 22 থেকে যদি আমরা 4 বিয়োগ করি আমরা 18 পেয়ে যাই। কেমন, এটা আমাদের মিডল টার্ম। তো আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস 22 এক্স প্লাস 4 এক্স মাইনাস 88। তো আমরা এখানে এক্স কমন নিব, এক্স কমন নিলে পাই এক্স মাইনাস 22 প্লাস 4 কমন নিব, আমরা 4 কমন নিলে পাই এক্স মাইনাস 22 মাইনাস 88। তো আমরা এখানে লিখব এক্স মাইনাস 22 এক্স প্লাস 4। এখন আমরা আমাদের মান বসাবো। আমাদের মান হচ্ছে এক্সের মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 22। এখানে লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4। এই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো বন্ধুরা, আমাদের অঙ্ক আজকে এই পর্যন্তই। আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পারছেন। আমাদের পরবর্তী পাঠের অঙ্ক আমরা পরবর্তী অঙ্কগুলি করব। সে নাগাদ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।